নার্গিসের সাহচর্যে নাইমের কয়েক সপ্তাহ কেটে গেল এক সোনালী স্বপ্নের মতো। উপত্যকা ও পাহাড়ের প্রতিটি প্রাকৃতিক দৃশ্য তার মনে জাগায় এক স্বপ্নময় ভাবালতা। তারই বর্ণচ্ছটাই বিভোর হয়ে নাইম ঘরে ফিরে যাবার ইরাদা কিছুদিনের জন্য মুলতবি রাখলেন। কিন্তু তার অন্তরের এই ভাবাবেগ বেশি দিন থাকল না। একদিন তিনি ঘুম থেকে জেগে নার্গিসকে বললেন, আমি এতগুলো দিন এখানে কি করে কাটিয়ে দিয়েছি তা নিজেই ভাবতে পারি না। এখন আমার শিগগিরই চলে যাওয়া দরকার। আমাদের বস্তি এখান থেকে বহু মাইল দূরে, সেখানে গিয়ে তোমার মন কেমন করবে না তো? মন কেমন করবে? হাই, আমার অন্তরে আপনার দেশ দেখার কি যে আগ্রহ, আর সে পবিত্র ধুলি চোখে লাগাবার জন্য আমি কতটা বেকারার তা যদি আপনি জানতেন। আচ্ছা, পরশু আমরা এখান থেকে রওনা হয়ে যাব, বলে নাইম ফজরের নামাজ পড়ার জন্য তৈরি হতে লাগলেন। ইতোমধ্যে হুমায়ুন ভেতরে প্রবেশ করল। সে নাইমকে বলল, বস্তির বারমাক নামে এক সিপাহী কুতাইবা বিন মুসলিমের পয়গাম নিয়ে এসেছে। নাইম পেরেশান হয়ে বাইরে গেলেন। বারমাক ঘোড়ার বাঘ ধরে দাঁড়িয়ে রয়েছে। সে ভালো খবর নিয়ে আসেনি বলে নাইমের মনে সন্দেহ জাগল। নাইমের প্রশ্নের অপেক্ষা না করে বারমাক বলল, আমার সাথে যাবার জন্য আপনি এক্ষুনি তৈরি হয়ে নিন। নাইম প্রশ্ন করলেন, খবর ভালো তো? বারমাক কুতাইবার চিঠি পেশ করল। নাইম চিঠি খুলে পড়লেন, তাতে লেখা রয়েছে, তোমায় বিশেষভাবে তাগিদ দেয়া হচ্ছে, চিঠি পাওয়া মাত্র সমরকন্দে পৌঁছে যাবে। আমিরুল মুমিনিনের মৃত্যুতে যে অবস্থার উদ্ভব হয়েছে তারই জন্য তোমায় এ হুকুম দেয়া হচ্ছে। বিস্তারিত বিবরণ বারমাকের কাছে শুনতে পাবে। নাইম হয়রান হয়ে বারমাকের কাছে প্রশ্ন করলেন, সমরকন্দ থেকে বিদ্রোহের খবর আসেনি তো? বারমাক জবাব দিল, না। তাহলে আমায় সমরকন্দে যাওয়ার হুকুম দেয়া হলো কেন? কুদাইবা তার তামাম সালারকে নিয়ে কি যেন পরামর্শ করবেন, কিন্তু তিনি তো কাশকর ছিলেন। না, নানা কারণে তিনি সমরকন্দে চলে গেছেন। কি ধরনের কারণ? বারমাক বলল, আমিরুল মুমিনিনের ওফাতের পর পরবর্তী খলিফা সুলাইমান হাজ্জাজ বিন ইউসুফের নিযুক্ত বহু অফিসারকে কতল করে ফেলেছেন। মুসা বিন নুসাইরের পুত্র ও সিন্ধু বিজয়ে মোহাম্মদ বিন কাসেমকে হত্যা করা হয়েছে। আমাদের সালারকেও হুকুম দেয়া হয়েছে দরবারে খেলাফতে হাজির হতে। তিনি সেখানে যেতে বিপদের আশঙ্কা করছেন, কেননা খলিফার কাছ থেকে ভালো কিছু আশা নেই। তাই তিনি তার সালারদের জমা করে পরামর্শ করতে চাচ্ছেন। এ কারণেই আপনাকে নিয়ে যাবার জন্য আমাকে পাঠিয়েছেন। নাইম বারমাকের কথার শেষের দিকটা মন দিয়ে শুনতে পারেনি। মোহাম্মদ বিন কাসেমের কতলের খবর শোনার পর আর কোনো কথার উপর তিনি গুরুত্ব দেননি মোটেই। অশ্রু ভারাক্রান্ত চোখে তিনি বললেন, বারমাক, তুমি বড়ই দুঃখজনক সংবাদ নিয়ে এসেছ, বসো, আমি এক্ষুনি তৈরি হচ্ছি। নাইম ফিরে গিয়ে নামাজে দাঁড়ালেন। তার বিষণ্ণ মুখ দেখে নার্গিসের মনে হাজারো দুর্ভাবনা জেগে উঠছে। নামাজ শেষ হলে নার্গিস সাহস করে তাকে প্রশ্ন করলেন, আপনি খুবই পেরেশান হয়েছেন দেখছি, কেমন খবর নিয়ে এলো লোকটি? নার্গিস, আমরা এক্ষুনি সমরকন্দে চলে যাচ্ছি, তুমি জলদি তৈরি হয়ে নাও। নাইমের জবাবে নার্গিসের বিষণ্ণ মুখ খুশিতে দীপ্ত হয়ে উঠল। নাইমের সাথে থেকে জিন্দেগির সব রকম বিপদের মোকাবেলা করার সাহস রয়েছে তার অন্তরে, কিন্তু যে কোনো মুসিবতে তার কাছ থেকে আলাদা হওয়া তার কাছে মৃত্যুর চেয়েও বেশি ভয়ানক। নাইমের সাথে তিনি যাচ্ছেন, এটাই তার কাছে যথেষ্ট। কোথায় আর কি অবস্থার ভেতরে সেসব প্রশ্নের জবাব পাবার চেষ্টা তার কাছে অবান্তর। সমরকন্দের কেল্লার এক কামরায় কুতাইবা তার বিশ্বস্ত সালারদের মাঝখানে বসে তাদের সাথে আলাপ আলোচনা করছেন। কামরার চারদিকে প্রাচীরের সাথে ঝুলানো বিভিন্ন দেশের বড় বড় নকশা। কুতাইবা চীনের নকশার দিকে ইশারা করে বললেন, আমরা আর কয়েক মাসের মধ্যে এ বিস্তীর্ণ ভূখণ্ড জয় করে ফেলতাম, কিন্তু নয়া খলিফা আমায় ডেকে পাঠিয়েছেন বড় দুঃসময়ে। তোমরা জানো ওখানে আমার সাথে কেমন ব্যবহার করা হবে? এক সালার জবাব দিলেন, মোহাম্মদ বিন কাসেমের সাথে যে ব্যবহার করা হয়েছে তাই হবে। কিন্তু কেন? কুতাইবা তেজদীপ্ত আওয়াজে বললেন, মুসলমানদের এখনও আমার খেদমতের প্রয়োজন রয়েছে। চীন জয় করার আগে আমি কিছুতেই খলিফার কাছে আত্মসমর্পণ করব না। কুতাইবা আবার নকশা দেখতে শুরু করলেন। আচানক নাইম এসে কামরায় প্রবেশ করলেন। কুতাইবা এগিয়ে তার সাথে মোসাফা করে বললেন, আফসোস,
তোমায় এ অসময়ে তাকলিফ দেওয়া হয়েছে, একা এসেছ? না, বিবিকেও আমি সঙ্গে নিয়ে এসেছি। মনে করলাম হয়তো আমার দামেস্কে যেতে হবে। দামেস্ক? না, দূত হয়তো তোমায় ভুল খবর দিয়েছে। দামেস্কে তোমায় নয়, আমাকে ডেকে পাঠানো হয়েছে। নয়া খলিফার কেবল আমারই মস্তকের প্রয়োজন। তাহলে তো আমিও যাওয়া জরুরি মনে করছি। কুতাইবা সাদরে তার কাঁধে হাত রেখে বললেন, নাহিম, আমার বদলে তুমি দামেস্কে যাবে? এজন্য তো তোমায় ডাকিনি। তোমার জান আমার নিজের জানের চাইতেও প্রিয়। বরং আমি আমার প্রত্যেক সিপাহীর জান আমার নিজের জানের চাইতে মূল্যবান মনে করি। তুমি অনেকখানি বিচক্ষণ বলে আমি তোমায় ডেকে এনেছি। এখন আমায় কি করতে হবে আমি তোমার এ অন্যান্য অভিজ্ঞ দোস্তদের কাছে তাই জিজ্ঞেস করতে চাই। আমিরুল মুমিনিন আমার রক্তের পিয়াসী। নাইম স্থির কণ্ঠে জবাব দিলেন, খলিফার হুকুম অমান্য করা কোনো মুসলিম সিপাহীর পক্ষে শোভন নয়। তুমি মোহাম্মদ বিন কাসেমের পরিণাম জেনেও আমি দামেস্কে গিয়ে নিজ হাতে নিজের মস্তক খলিফার সামনে পেশ করতে বলছ? আমার মনে হয় খলিফাতুল মুসলিমিন আপনার সাথে হয়তো অতটা খারাপ ব্যবহার করবেন না, কিন্তু যদি কোনো সম্ভাবনা আসেও তথাপি তুর্কিস্তানের সবচেয়ে বড় সিপাহ সালারকে প্রমাণ করতে হবে আমিরের আনুগত্যে তিনি কারো পেছনে নন। কুতাইবা বললেন, মরণের ভয়ে আমি ঘাবড়াই না, কিন্তু আমি অনুভব করছি ইসলামী দুনিয়ায় আমার প্রয়োজন রয়েছে। চীন জয়ের আগে আমি নিজের জীবন মৃত্যুর মুখে সমর্পণ করে দিতে চাই না। আমি বন্দীর মৃত্যু চাই না, চাই মুজাহিদের জীবন। দরবারে খেলাফাতে হয়তো আপনার সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হয়ে থাকবে, খুব সম্ভব তা দূর হয়ে যাবে। আপাতত আপনি এখানেই থাকুন এবং আমাকে দামেস্কে যাওয়ার ইজাজত দিন। কুতাইবা বললেন, এও কি হতে পারে আমি নিজের জান বাঁচাতে গিয়ে তোমার জান বিপদের মুখে ঠেলে দেব? তুমি আমায় কি মনে করো? হ্যাঁ, তাহলে আপনি কি করতে চান? আমি এখানেই থাকব। আমিরুল মুমিনিন যদি অকারণে আমার সাথে মোহাম্মদ বিন কাসেমের অনুরূপ আচরণ করতে চান, তাহলে আমার তলোয়ারই আমাকে হেফাজত করবে। এ তলোয়ার আপনাকে দরবারে খেলাফাত থেকে দেয়া হয়েছিল, একে খলিফার বিরুদ্ধে লাগানোর খেয়াল মনেও আনবেন না। আমায় ওখানে যাবার ইজাজত দিন। আমার বিশ্বাস খলিফা আমার কথা শুনবেন এবং আমি তার ধারণা বদলাতে পারব। আমার সম্পর্কে কোনো আশঙ্কা মনে আনবেন না। দামেস্কে আমার পরিচিত লোক কমই রয়েছে। ওখানে কোনো দুশ্মন নেই আমার। এক মামুলি সিপাহী হিসাবে আমি যাব ওখানে। নাইম, আমার জন্য কোনো বিপদে পড়ার ইজাজত আমি তোমায় দেব না। এ আপনার জন্য নয়, আমি অনুভব করছি আমিরুল মুমিনিনের কার্যকলাপে ইসলামী জামাতের ক্ষতির আশঙ্কা রয়েছে। আমার কর্তব্য আমি তাকে বিপদ সম্ভাবনা সম্পর্কে অবহিত করে দেই। আপনি আমায় ইজাজত দিন। কুতাইবা অন্যান্য সালারের দিকে তাকিয়ে তাদের মত জানতে চাইলেন। হুবাইরা বললেন, তামাম জিন্দেগির কুরবানির পর জিন্দেগির শেষ অধ্যায়ে এসে আমরা বিদ্রোহীর তালিকায় নাম লেখাতে পারি না। নাইমের জবান থেকে আমরা সব কিছু জেনেছি। আপনি ওকে দামেস্কে যাওয়ার ইজাজত দিন। কুতাইবা খানিকক্ষণ পেশানিতে হাত রেখে চিন্তা করে বললেন, আচ্ছা নাইম, তুমি যাও। দরবারে খেলাফাতে আমার তরফ থেকে আরজ করবে, আমি চীন জয়ের পরই এসে হাজির হব। আগামীকাল ভোরে আমি এখান থেকে রওনা হব। কিন্তু তুমি এইমাত্র বললে তোমার বিবিকে তুমি সাথে নিয়ে এসেছ, ওকে তুমি? ওকে সাথে নিয়ে যাব আমি। কথার মাঝখানে নাইম জবাব দিলেন, দামেস্কে আমার কর্তব্য শেষ করে আমি ওকে ঘরে পৌঁছে দিয়ে আপনার খেজমতে হাজির হব। পরদিন নাইম ও নার্গিস আরও 10 জন সিপাহী সাথে নিয়ে রওনা হলেন দামেস্কের পথে। বিভিন্ন দিক বিবেচনা করে বার্মাককেও নিলেন সাথে করে। দামেস্কে পৌঁছে নাইম তার সাথীদের থাকার ব্যবস্থা করলেন এক সরাইখানায়। নিজের জন্য এক বাড়ি ভাড়া নিয়ে নার্গিসের হেফাজত করার জন্য বার্মাককে নিযুক্ত করে খলিফার মহলে গিয়ে মোলাকাতের আবেদন জানালেন। সেখানে তাকে একদিন অপেক্ষা করার হুকুম হল। পরদিন দরবারে খেলাফাতে হাজির হবার আগে তিনি বার্মাককে বললেন, যদি কোনো কারণে দরবারে খেলাফাতে আমার দেরি হয়ে যায়, তাহলে ঘরের হেফাজত করার ও নার্গিসের খেয়াল রাখার ভার রইল তোমার উপর। নার্গিসকেও তিনি আশ্বাস দিলেন যাতে তার অনুপস্থিতিতে তিনি ঘাবড়ে না যান। ওখানে কোনো বিপদের সম্ভাবনা নেই বলে তিনি বিদায় চাইলেন। নার্গিস স্থির কণ্ঠে জবাব দিলেন, আপনার ফিরে আসা পর্যন্ত আমি ওই উঁচু উঁচু বাড়িগুলো গুনতে থাকব। নাইমকে কিছুক্ষণ খলিফার প্রাসাদ দ্বারে প্রতীক্ষা করতে হল। অবশেষে দরওয়ানের ইশারায় তিনি দরবারে হাজির হয়ে খলিফাকে
সালাম করে দাঁড়ালেন আদাবের সাথে। খলিফার ডানে বায়ে কতিপয় বিশিষ্ট সভাসদ উপবিষ্ট, কিন্তু কারোর দিকেই তিনি লক্ষ্য করে দেখলেন না। খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের মুখে এমন এক তেজের দীপ্তি ফুটে বেরোত, অতি বড় বাহাদুর লোকও তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস করতেন না। খলিফা নাইমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি তুর্কিস্তান থেকে এসেছ? জি হ্যাঁ, আমিরুল মুমিনিন। কোথায় বা তোমায় পাঠিয়েছেন? এ প্রশ্ন নাইমকে হয়রান করে তুলল। তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আমি নিজের মর্জিতে এসেছি। বলো, কি বলার আছে তোমার? আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আরজ করতে এসেছি, কোথায় বা আপনার এক ওয়াফাদার সিপাহী, হয়তো মোহাম্মদ বিন কাসেমের মতো, তার সম্পর্কেও আপনার মনে কোনো ভুল ধারণা সৃষ্টি হয়ে থাকবে। সুলাইমান তার কথা শুনে কুরসি থেকে খানিকটা উঁচু হয়ে উঠে ক্রোধে ঠোঁট কামড়ে আবার বসে পড়লেন। তুমি জানো, খলিফা আপন কণ্ঠস্বর বদল করে বললেন, তোমার মতো বেয়াদবের সাথে আমি কেমন করে থাকি জানো তুমি? দরবারে খেলাফত থেকে একটি লোক উঠে বলল, আমিরুল মুমিনিন, এ মোহাম্মদ বিন কাসেমের পুরনো দোস্ত, দরবারে খেলাফতের চাইতে এর বেশি সম্পর্ক সে অভিশপ্ত খানদানের সাথে। নাইম বক্তার দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলেন, সেই ইবনে সাদেক। অবজ্ঞামিশ্রিত হাসি সহকারে সে তাকালো নাইমের দিকে। নাইম অনুভব করলেন আজদাহা আবার মুখ খুলে দাঁড়িয়েছে। এবার আজদাহা আরও তীক্ষ্ণ দাঁত বের করে এগিয়ে আসছে। নাইম ইবনে সাদেকের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সুলাইমানের দিকে তাকিয়ে বললেন, আপনার ক্ষুব্ধ দৃষ্টি আমাকে সত্য ভাষণ দিতে বিরত করবে না। মোহাম্মদ বিন কাসেমের মতো সিপাহী আরব মাতা বারবার জন্ম দেবে না। হ্যাঁ, তিনি ছিলেন আমার দোস্ত, কিন্তু আমারও চাইতে বেশি তিনি ছিলেন আপনার দোস্ত, কিন্তু তাকে ভুল বুঝলেন আপনি। আপনি হাজ্জাজের প্রতিশোধ নিলেন তার নিরপরাধ ভাতিজার উপর, আর এখন আপনি ইবনে সাদেকের মতো জঘন্য শয়তানের ফাঁদে পড়ে কোথায় পাবেন মুসলিমের সাথেও সে একই আচরণ করতে যাচ্ছেন? আমিরুল মুমিনিন, আপনি মুসলমানদের ভবিষ্যৎ বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। শুধু মুসলমানদের ভবিষ্যৎই আপনি বিপন্ন করছেন না, আপনি নিজেও এক জবরদস্ত বিপদ ডেকে নিয়ে আসছেন। এ লোকটি ইসলামের পুরনো দুশ্মন, ওর কবল থেকে বাঁচার চেষ্টা করুন। খামোশ! খলিফা নাইমের দিকে অগ্নিদৃষ্টি হেনে তালি বাজালেন। এক কোতোয়াল আর কয়েকজন সিপাহী নাঙ্গা তলোয়ার হাতে এসে দেখা দিল। নজওয়ান, আমি কোথায় বাচ্চাইতে বেশি করে সন্ধান করছি মোহাম্মদ বিন কাসেমের দোস্তদের। খুব ভালো হলো তুমি নিজে এসে ধরা দিয়েছ, ওকে নিয়ে যাও আর ভালো করে ওর দেখাশোনা করোগে। সিপাহী নাঙ্গা তলোয়ারের পাহারায় নাইমকে বাইরে নিয়ে গেল। তখনও দরজায় কয়েকজন সাথী তার জন্য অপেক্ষা করছে। নাইমকে বন্দী হতে দেখে তারা পেরেশান হল। নাইম তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা জলদি ফিরে চলে যাও, বারমাককে বলবে সে যেন নার্গিসের কাছেই থাকে, আর কোতাইবাকে আমার তরফ থেকে বলবে তিনি যেন বিদ্রোহ না করেন। কোতোয়াল বলল, আফসোস, আমরা আপনাদের বেশি সময় কথা বলার ইজাজত দিতে পারছি না। বহুত আচ্ছা, নাইম কোতোয়ালের দিকে তাকিয়ে হেসে জবাব দিয়ে এগিয়ে চললেন। সুলাইমান খেলাফতের মসনদে সমাসীন, তার মুখের উপর চিন্তার রেখা পরিস্ফুট। তিনি ইবনে সাদেকের দিকে তাকিয়ে বললেন, এখনও তুর্কিস্তান থেকে কোনো খবর এলো না? আমিরুল মুমিনিন, নিশ্চিন্ত থাকুন, ইনশাআল্লাহ তুর্কিস্তান থেকে প্রথম খবরের সাথে কোতাইবার শির আপনার সামনে হাজির করা হবে। সুলাইমান দাড়িতে হাত বুলিয়ে বললেন, দেখা যাক। খানিকক্ষণ পরে এক দারোয়ান এসে আরজ করল, স্পেন থেকে আবদুল্লাহ নামে এক সালার এসে হাজির হয়েছেন। খলিফা বললেন, হ্যাঁ, তাকে নিয়ে এসো। দারোয়ান চলে গেলে আবদুল্লাহ এসে হাজির হলেন। খানিকটা উঁচু হয়ে বসে খলিফা ডান হাত বাড়িয়ে দিলেন। আবদুল্লাহ এগিয়ে এসে খলিফার সাথে মোসাফা করে আদব সহকারে দাঁড়িয়ে গেলেন। তোমার নাম আবদুল্লাহ? জি হ্যাঁ, আমিরুল মুমিনিন। স্পেন থেকে আমি তোমার বীরত্বের তারিফ শুনেছি, তোমায় অভিজ্ঞ নওজোয়ান বলে মনে হচ্ছে। স্পেনের ফৌজে তুমি কবে ভর্তি হয়েছিলে? আমিরুল মুমিনিন, তারেকের সাথে আমি গিয়েছিলাম স্পেনের উপকূলে, তারপর থেকে আমি ওখানেই ছিলাম এতদিন। বেশ, তারেক সম্পর্কে তোমার ধারণা কি? আমিরুল মুমিনিন, তিনি এক সত্যিকার মুজাহিদ। আর মুসা সম্পর্কে তোমার মত? আমিরুল মুমিনিন, এক সিপাহী অপর সিপাহী সম্পর্কে কোনো খারাপ মত পোষণ করতে পারে না। ব্যক্তিগতভাবে আমি মুসার সমর্থক এবং তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য মুখ থেকে বের করা আমি গুনাহ মনে করি।
ইবনে কাসেম সম্পর্কে তোমার কি ধারণা? আমিরুল মুমিনিন, তিনি এক বাহাদুর সিপাহী, এর বেশি আমি কিছু জানি না। সুলাইমান বললেন, এদের প্রতি আমি কতটা বিদ্বেষ পরায়ণ তা তুমি জানো? আমিরুল মুমিনিন, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আমি মুনাফিক নই। আপনি আমার ব্যক্তিগত মত জানতে চেয়েছেন, তা আমি প্রকাশ করেছি। আমি তোমার কথার কদর করছি, তুমি কখনো আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে অংশ নাওনি, তাই আমি তোমায় বিশ্বাস করি। আমিরুল মুমিনিন, আমাকে বিশ্বাসের যোগ্যই পাবেন। বহুত আচ্ছা, কস্তন্তনিয়া অভিযানের জন্য একজন অভিজ্ঞ সালারের প্রয়োজন আমাদের। ওখানে আমাদের ফৌজ কোনো কামিয়াবি হাসিল করতে পারেনি, সেজন্য তোমায় ডেকে আনা হয়েছে স্পেন থেকে। তুমি খুব জলদি এখান থেকে 5,000 সিপাহী নিয়ে রওনা হয়ে যাও কস্তন্তনিয়ার পথে। সুলাইমান একটি নকশা নিয়ে আবদুল্লাহকে কাছে ডেকে তার সামনে খুলে ধরে লম্বা চড়া আলোচনা শুরু করে দিলেন। দারোয়ান এসে এক চিঠি পেশ করল। সুলাইমান জলদি করে চিঠিটা পড়ে ইবনে সাদেকের দিকে এগিয়ে বলল, কোথায় বা কতল হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে তার মস্তক এসে পৌঁছাবে এখানে। মোবারক হোক। ইবনে সাদেক খলিফার হাত থেকে চিঠি নিয়ে পড়তে পড়তে বলল, এই নজন সম্পর্কে আপনি কি ভেবেছেন? কোথায়বার তরফ থেকে কিছুদিন আগে যে এখানে এসেছিল, খুব বিপজ্জনক লোক বলে মনে হয় ওকে? হ্যাঁ, তার সম্পর্কে আমি শিগগিরই ফয়সালা করব। খলিফা আবার আবদুল্লাহ দিকে মনোযোগ দিলেন। তোমার পরামর্শ আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে, তুমি জলদি রওনা হয়ে যাও। আমি আগামীকালই রওনা হয়ে যাচ্ছি, বলে আবদুল্লাহ সালাম করে বেরিয়ে পড়লেন। আবদুল্লাহ দরবারে খেলাফত থেকে বেরিয়ে বেশি দূর যাননি। পেছন থেকে একটি লোক তার কাঁধে হাত দিয়ে তাকে দাঁড় করালেন। আবদুল্লাহ পেছন ফিরে দেখলেন এক সুদর্শন নওজোয়ান তার দিকে তাকিয়ে হাসছেন। আবদুল্লাহ তাকে বুকে চেপে ধরলেন। ইউসুফ, তুমি এখানে কি করে এলে? তুমি স্পেন থেকে এমনই করে গায়েব হয়ে গেলে, আর তোমার চেহারা দেখা গেল না কোনোদিন। এখানে আমাকে কোতোয়ালের চাকরি দেওয়া হয়েছে, তোমাকে দেখে খুব খুশি হয়েছি। আবদুল্লাহ, তুমিই প্রথম ব্যক্তি যার স্পষ্ট কথায় খলিফা রেগে যাননি। কেননা আমাকে তার প্রয়োজন। আবদুল্লাহ হাসি মুখে জবাব দিলেন, তুমি ওখানে ছিলে? আমি একদিকে দাঁড়িয়েছিলাম, তুমি লক্ষ্য করনি, ভোরেই তুমি চলে যাচ্ছ। তুমি তো শুনেছ আজ রাতে আমার কাছে থাকবে না। তোমার কাছে থাকতে পারলে আমি খুশি হতাম, কিন্তু ভোরে লস্করকে এগিয়ে যাবার হুকুম দিতে হবে, তাই আমার সেনাবাসে থাকাই ভালো হবে। আবদুল্লাহ, চলো, তোমার ফৌজকে তৈরি থাকার হুকুম দিয়ে আসবে, আমিও তোমার সাথে যাচ্ছি, খানিকক্ষণ পরে আমরা ফিরে আসব। এতদিন পর দেখা, অনেক কথা বলা যাবে। আচ্ছা চলো। আবদুল্লাহ ও ইউসুফ কথা বলতে বলতে সেনানিবাসে প্রবেশ করলেন। আবদুল্লাহ আমির লস্করের কাছে খলিফার হুকুমনামা দিয়ে ভোরে 5,000 সিপাহী তৈরি রাখার নির্দেশ দিলেন। তারপর তিনি ইউসুফের সাথে ফিরে চলে এলেন শহরের দিকে। রাতের বেলায় ইউসুফের ঘরে খাবার খেয়ে আবদুল্লাহ ও ইউসুফ কথাবার্তায় মশগুল হলেন। তারা কুতাইবা বিন বাহিলির বিজয় অভিযান সম্পর্কে আলোচনা করে তার মর্মান্তিক পরিণামে আফসোস প্রকাশ করলেন। আবদুল্লাহ প্রশ্ন করলেন, কুতাইবার কতলের খবরে আমিরুল মুমিনিনকে মোবারকবাদ জানালো যে লোকটি, সে কে? ইউসুফ জবাব দিলেন, এ লোকটি তামাম দামেস্কের কাছে এক রহস্য, ওর নাম ইবনে সাদেক। খলিফা ওয়ালিদ ওর মস্তকের মূল্য 1,000 আশরাফি পুরস্কার নির্ধারণ করেছিলেন। ওর সম্পর্কে এর বেশি আর কিছু জানা নেই আমার। খলিফা ওয়ালিদের ওফাতের পর সে কোনো গোপন আবাস থেকে বেরিয়ে এসেছে সুলাইমানের কাছে। নয়া খলিফা ওকে যথেষ্ট খাতির করেন এবং বর্তমান খলিফা ওর চাইতে কারো কথাই বেশি আমল দেন না আর। আবদুল্লাহ বললেন, বহুদিন আগে আমি কিছু শুনেছিলাম ওর সম্পর্কে। দরবারে খেলাফাতে ওর আধিপত্য মুসলমানদের জন্য বিপদের কারণ হবে। বর্তমান অবস্থায় বোঝাই যাচ্ছে আমাদের সামনে এক দুঃসময় আসন্ন। ইউসুফ বললেন, আমি ওর চাইতে কঠিন হৃদয় নিজ প্রকৃতির লোক ইজাবৎ দেখিনি। মোহাম্মদ বিন কাসেমের মর্মান্তিক পরিণতিতে চোখের পানি না ফেলেছে এমন লোক দেখিনি। সুলাইমান কঠিন হৃদয় হয়েও কয়েকদিন কারো সাথে কথা বলেননি, কিন্তু এ লোকটি সেদিন ছিল যার পর নাই খুশি। আমার হাতে ক্ষমতা এলে আমি ওকে কুকুর দিয়ে খাওয়াতাম। এ লোকটি কারো দিকে আঙ্গুলের ইশারা করলে আমিরুল মুমিনিন তাকে জল্লাদের হাতে সোপর্দ করে দেন। কোথায়বাকে কতল করার পরামর্শ এ লোকটি দিয়েছে, এবং আজ তুমি শুনেছ সে খলিফার আরেকজন কয়েদির কথা স্মরণ করে দিয়েছে। হ্যাঁ, সে লোকটিকে? তিনি হচ্ছেন কুতাইবার এক জোয়ান সালার,
তার কথা মনে পড়লে আমার দেহ রোমাঞ্চিত হয়ে উঠে। মোহাম্মদ বিন কাসেমের চাইতে তার পরিণতি আরও মর্মান্তিক হবে বলে আমার ধারণা। আবদুল্লাহ, আমার মন চায় এ কাজ ছেড়ে দিয়ে আবার আমি গিয়ে ফৌজে সামিল হই। বিবেক আমায় দংশন করছে অনবরত। মোহাম্মদ বিন কাসেমকে নিয়ে আরবের তামাম বাচ্চা বুড়ো গর্ব করছে, কিন্তু নিকৃষ্টতম অপরাধীর প্রতিও যে আচরণ করা হয় না তাই করা হয়েছে তার সাথে। তাকে যখন ওয়াসেতের কায়দখানায় পাঠানো হয় তখন তার দেখাশোনা করার জন্য আমায় হুকুম দেয়া হলো সেখানে যেতে। আগে থেকে ওয়াসেতের হাকিম সালেহ ছিল তার রক্তপিয়াসী, সে মোহাম্মদ বিন কাসেমের উপর কঠিন নির্যাতন চালায়। কয়েকদিন পর ইবনে সাদেকও সেখানে পৌঁছে। মোহাম্মদ বিন কাসেমের মনে ব্যথা দেবার নিত্য নতুন তরিকা সে উদ্ভাবন করত। সে মুহূর্তটি আমি ভুলতে পারি না। কতল হবার একদিন আগে যখন মোহাম্মদ বিন কাসেম কয়েদখানার কুঠুরির ভেতরে পায়চারি করছিলেন, তখন আমি লৌহ কাবাটের বাইরে দাঁড়িয়ে লক্ষ্য করছিলাম তার প্রতিটি কার্যকলাপ। তার খুবসুরত মুখের ভাবগাম্ভীর্য দেখে আমার মনে চাইত ভেতরকে পায়ে চুমু খেতে। রাতের বেলায় কঠিন পাহারার হুকুম ছিল আমার উপর। আমি তার অন্ধকার কুঠুরিতে মোমবাতি জ্বেলে দিলাম। এশার নামাজের পর তিনি ধীরে ধীরে পায়চারি করতে লাগলেন। এক প্রহর রাত কেটে গেলে এ ঘৃণিত কুকুর ইবনে সাদেক কয়েদখানার ফটকে এসে চিৎকার শুরু করল। পাহারাদার দরজা খুলে দিলে সাদেক আমার কাছে এসে বলল, আমি মোহাম্মদ বিন কাসেমের সাথে দেখা করব। আমি জবাব দিলাম, সালেহ হুকুম দিয়েছেন তার সাথে কারো মোলাকাতের ইজাজত দেয়া হবে না। সে রাগ করে বলল, তুমি জানো আমি কে? আমি ঘাবড়ে গেলাম। সালেহ কিছু বলবে না বলে সে আমায় আশ্বাস দিল। আমি বাধ্য হয়ে মোহাম্মদ বিন কাসেমের কুঠুরির দিকে ইশারা করলাম। ইবনে সাদেক এগিয়ে গিয়ে দরজা দিয়ে উঁকি মারতে লাগল। মোহাম্মদ বিন কাসেম তখন গভীর চিন্তায় মগ্ন। তিনি তার দিকে লক্ষ্য করলেন না। অবজ্ঞার স্বরে ইবনে সাদেক বলল, হাজ্জাজের দুলাল, তোমার অবস্থা কি? মোহাম্মদ বিন কাসেম চমকে উঠে তাকালেন তার দিকে, কিন্তু মুখে কোনো কথা বললেন না। ইবনে সাদেক প্রশ্ন করল, আমায় চিনতে পারো? মোহাম্মদ বিন কাসেম বললেন, আপনি কে আমার মনে পড়ছে না। সে বলল, দেখলে, তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। মোহাম্মদ বিন কাসেম এগিয়ে এসে দরজার লৌহ সলাকা ধরে ইবনে সাদেকের দিকে ভালো করে তাকিয়ে দেখে বললেন, আপনাকে হয়তো কোথাও দেখেছি কিন্তু মনে করতে পারছি না। ইবনে সাদেক কোনো কথা না বলে তার হাতের উপর নিজের ছড়ি দিয়ে আঘাত করল এবং তার মুখের উপর থুতু ফেলল। কি আশ্চর্য! মোহাম্মদ বিন কাসেমের মুখে বিন্দুমাত্র বিরক্তির চিহ্ন দেখা গেল না। তিনি তার কামিজের প্রান্ত দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, বুড়ো, তোমার বয়সের কোনো লোককে কখনো আমি তকলিফ দেইনি। না জেনে যদি আমি তোমায় কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আরেকবার থুতু দিতে আমি তোমাকে খুশি মনে অনুমতি দিচ্ছি। আমি সত্যি বলছি, তখন মোহাম্মদ বিন কাসেমের সামনে পাথর থাকলেও তা গলে যেত। আমার মন চাইছিল ইবনে সাদেকের দাড়ি উপড়ে ফেলি, কিন্তু দরবারে খেলাফাতের ভয় অথবা আমার কাপুরুষতা আমায় কিছুই করতে দিল না। তারপর ইবনে সাদেক তাকে গাল দিতে দিতে চলে গেল। মধ্যরাতের কাছাকাছি সময়ে আমি কয়েদখানায় ঘুরতে ঘুরতে দেখলাম মোহাম্মদ বিন কাসেম দুই জানোর উপর বসে হাত তুলে দোয়া করছেন। আমি আর তাকাতে পারলাম না, তালা খুলে আমি ভেতরে গেলাম। দোয়া শেষ করে তিনি আমার দিকে তাকালেন। আমি তাকে বললাম, উঠুন। তিনি হয়রান হয়ে প্রশ্ন করলেন, কেন? আমি বললাম, এ গুনার কাজে আমি হিস্সা দিতে চাই না, আমি আপনার জান বাঁচাতে চাই। তিনি বসতে বসতে হাত বাড়িয়ে দিয়ে আমার হাত ধরলেন। আমায় কাছে বসিয়ে তিনি বললেন, একে তো আমার বিশ্বাস হচ্ছে না আমিরুল মুমিনিন আমায় কতল করার হুকুম দেবেন, আর যদি তা হয় তাহলে কি আমি জান বাঁচাতে তোমায় বিপদের মুখে ঠেলে দেব? আমি বললাম, আমার জানের উপর কোনো বিপদ আসবে না, আমিও আপনার সাথে চলে যাব। আমার দুটি অত্যন্ত দ্রুতগামী ঘোড়া আছে, আমরা শিগগিরই চলে যাব বহু দূরে। আমরা গিয়ে কুফা ও বসরা লোকদের কাছে আশ্রয় নেব, তার আপনার জন্য শেষ রক্তবিন্দু দিতেও প্রস্তুত। ইসলামী দুনিয়ার সব বড় বড় শহর আপনার আওয়াজে সাড়া দেবে। তিনি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার ধারণা আমি বিদ্রোহের আগুন জ্বেলে দিয়ে মুসলমানদের ধ্বংসের দৃশ্য দেখতে থাকব? না, তা হতে পারে না, এ হবে কাপুরুষতা। বাহাদুর লোকদের বাহাদুরের মৃত্যু কামনা করাই উচিত। আমি নিজের জান বাঁচাতে গিয়ে হাজারো মুসলমানের জীবন বিপদের মুখে ঠেলে দেব না। তুমি কি চাও দুনিয়া মোহাম্মদ বিন কাসেমকে মুজাহিদ হিসাবে স্মরণ না করে বিদ্রোহী বলে আখ্যায়িত করুক? আমি বললাম, কিন্তু মুসলমানদের তো আপনার মতো বাহাদুর সিপাহীর প্রয়োজন রয়েছে।
তিনি বললেন, মুসলমানদের মধ্যে তোমাদের মতো সিপাহীর অভাব হবে না। ইসলামকে যারা কম বেশি বুঝেছে তাদের ভেতরে শ্রেষ্ঠ সিপাহীর গুণরাজি পয়দা করে তোলা কিছু কঠিন কাজ নয়। আমার মুখে কথা যোগাল না। আমি উঠতে উঠতে বললাম, মাফ করবেন, আপনি আমার কল্পনার চাইতেও বহু ঊর্ধ্বের। তিনি উঠে আমার সাথে হাত মিলিয়ে বললেন, দরবারে খেলাফত হচ্ছে মুসলমানদের শক্তি কেন্দ্র, তার সাথে বিশ্বাস ভঙ্গের খেয়াল কখনো মনে এনো না। ইউসুফের কথা শেষ হল। আবদুল্লাহ তার ব্যথা দুদৃষ্টি লক্ষ্য করে বললেন, তিনি ছিলেন এক সত্যিকার মুজাহিদ। ইউসুফ বললেন, এখন আরেকটি ব্যাপার আমার কাছে মর্মপীড়ার কারণ হয়ে পড়েছে। আমি এক্ষুনি তোমায় বলেছিলাম কুতাইবা বিন মুসলিম বাহিলির এক সালারের কথা। তার আকৃতি ও দেহাভাব তোমার সাথে অনেকখানি মেলে। উচ্চতায় সে তোমার চাইতে কিছুটা লম্বা। তার সাথে আমার অনেকটা ভাব জন্মেছে। আল্লাহ না করুন যদি তারও পরিণতি একই হয় তাহলে আমি বিদ্রোহ করব। সে বেচারার একমাত্র কসুর, তিনি কয়েকটি ভালো কথা বলেছিলেন মুহাম্মদ বিন কাসেম ও কুতাইবা সম্পর্কে। এখন ইবনে সাদেক হর রোজ কায়দখানায় গিয়ে তাকে দুঃখ দেয়। আমি বুঝি ইবনে সাদেকের কথায় তার মনে অশেষ বেদনা লাগে। আমার কাছে কতবার তিনি প্রশ্ন করেছেন কবে তাকে আজাদ করা হবে। আমার ভয় হয় ইবনে সাদেকের কথা মতো খলিফা তাকে ছেড়ে দেবার পরিবর্তে কতল করে না ফেলেন। মুহাম্মদ বিন কাসেমের আরও কয়েকজন দোস্ত কয়েকখানায় বন্দী রয়েছেন। তাদের সাথে যে ব্যবহার করা হয় তা খুবই লজ্জাজনক। সে নজওয়ান সালারের তাতারি বিবিও এসেছেন তার সঙ্গে। তিনি তার এক আত্মীয়ের সাথে থাকেন শহরে। কয়েকদিন আগে তিনি আমায় তার বিবির খবর দিয়েছেন। তার নাম সম্ভবত নার্গিস। তার বাড়ির কাছে আমার খালার বাড়ি। তার সাথে আমার খালার খুব ভাব জন্মেছে। তিনি সারাদিনই ওখানে থাকেন এবং আমায় অনুরোধ করেন তার স্বামীকে বাঁচিয়ে দেবার চেষ্টা করতে। আমি কি করব আর কি করে তার জান বাঁচাবো কিছুই ভেবে পাই না। আবদুল্লাহ গভীর চিন্তামগ্ন অবস্থায় ইউসুফের কথা শুনলেন। তার মনে জন্ম নিচ্ছে নানা রকম ধারণা। তিনি ইউসুফকে প্রশ্ন করলেন, তার আকৃতি আমার সাথে মেলে তো, কিন্তু তিনি তোমার চাইতে কিছুটা লম্বা। তার নাম নাইম নয় তো? আবদুল্লাহ বিষণ্ন কণ্ঠে বললেন, হ্যাঁ নাইম, তুমি চেনো তাকে? তিনি আমার ভাই, আমার ছোট ভাই। আমি তো জানতাম না। আবদুল্লাহ মুহূর্তকাল নীরব থেকে বললেন, যদি তার নাম নাইম হয়ে থাকে তার পেশানি আমার পেশানির চাইতে চওড়া, তার নাক আমার নাকের চাইতে কিছুটা পাতলা, চোখ আমার চোখের চাইতে বড়, ঠোঁট আমার ঠোঁটের চাইতে পাতলা ও খুব সুরত, উচ্চতা আমার চাইতে একটু বেশি আর দেহ আমার দেহের চাইতে খানিকটা পাতলা হয়ে থাকে, তাহলে আমি কসম খেতে পারি লোকটি আমার ভাই ছাড়া আর কেউ নয়। তিনি কতদিন বন্দী রয়েছেন? প্রায় দু মাস হলো তিনি কয়েদ হয়েছেন। আবদুল্লাহ, এখনো কি বাঁচাবার পরামর্শ করতে হয় আমাদের? আবদুল্লাহ বললেন, নিজের যান বিপদের মুখে ঠেলে দিয়ে তুমি তার জন্য কিছু করতে পারো না। আবদুল্লাহ, তোমার মনে পড়ে কর্ডোবা অবরোধকালে আমি আহত হয়ে মরতে চলেছিলাম? তখন তুমি নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচিয়েছিলে এবং তীর বৃষ্টির মাঝখানে লাশের স্তূপের ভেতর দিয়ে আমায় উদ্ধার করে এনেছিলে। সে ছিল আমার ফরজ, তোমার উপকার আমি করিনি। আমিও একে মনে করছি আমার ফরজ, একে তোমার উপকার আমি মনে করছি না। আবদুল্লাহ খানিকক্ষণ ইউসুফের চোখে চোখ রেখে তাকিয়ে রইলেন। তিনি কিছু বলতে যাচ্ছিলেন। ইতোমধ্যে ইউসুফের হাবশি গোলাম জিয়াদ এসে খবর দিল ইবনে সাদেক তার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। ইউসুফের মুখ পাণ্ডুর হয়ে গেল। তিনি ঘাবড়ে গিয়ে আবদুল্লাহকে বললেন, তুমি আরেক কামরায় চলে যাও, ও যেন সন্দেহ না করে। আবদুল্লাহ জলদি পেছনের কামরায় চলে গেলেন। ইউসুফ কামরার দরজা বন্ধ করে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর জিয়াদকে বললেন, ওকে ভেতরে নিয়ে এসো। জিয়াদ চলে যাবার পরে ইবনে সাদেক ভেতরে এলো। ইবনে সাদেক কোনোরকম সৌজন্য না দেখে এসেই সরাসরি বলল, আপনি আমায় দেখে খুবই হয়রান হয়েছেন না? ইউসুফ মুখের উপর অর্থপূর্ণ হাসি টেনে এনে বলল, এখানে কেন, যে কোনো জায়গায় আপনাকে দেখে আমি হয়রান হই, আপনি তশরিফ রাখুন। ইবনে সাদেক কামরার চারদিকে দৃষ্টি সঞ্চালন করে পেছনের কামরার দরজার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আজ আমি খুবই ব্যস্ত। আচ্ছা, আপনার সে দোস্ত কোথায়? ইউসুফ ফেরেশান হয়ে বলল, কোন দোস্ত? কোন দোস্তের কথা জিজ্ঞেস করছি তা আপনি জানেন? আপনার মতো ইলমে গায়েব তো আমার নেই। আমার মতলব নাইমের ভাই আবদুল্লাহ কোথায়? আপনি কি করে জানেন আবদুল্লাহ নাইমের ভাই? নাইমের সব খবর জানতে আমি কয়েক বছর কাটিয়ে দিয়েছি।
ওর সাথে আমার কতখানি জানাজানি তা আপনি জানেন? ইউসুফ তীব্র কণ্ঠে জবাব দিলেন, তা আমি জানি, কিন্তু আবদুল্লার কাছে আপনার কি কাজ আমি জানতে পারি কি? ইবনে সাদেক বলল, তাও আপনি জানতে পারেন, আগে বলুন সে কোথায়। আমি কি জানি, কারোর সাথে আপনার জানাজানি থাকলে আমি যে তার গোপন খবর নিয়ে বেড়াবো এ তো জরুরি নয়। ইবনে সাদেক বলল, দরবারে খেলাফত থেকে যখন সে বেরিয়ে এলো তখন আপনি তার সাথে ছিলেন, যখন সে সেনানিবাসে গেল তখনও আপনি তার সাথে, যখন সে ফিরে শহরে এলো তখনও আপনি তার সাথে, ভেবেছিলাম এখনও সে আপনার সাথে রয়েছে। এখানে খাবার খেয়ে তিনি চলে গেছেন। কখন? এক্ষুনি। কোন দিকে? হয়তো সেনানিবাসের দিকে। এও তো হতে পারে কয়েদখানার দিকে, অথবা ভাইয়ের বিধবাকে সান্ত্বনা দিতে গেছে। ভাইয়ের বিধবা, আপনার মতলব? ইবনে সাদেক দাঁড়িয়ে হাত বুলিয়ে জবাব দিলেন, আমার মতলব কাল পর্যন্ত সে বিধবা হয়ে যাবে। আমি আপনাকে আমিরুল মুমিনিনের হুকুম শোনাতে এসেছি। মোহাম্মদ বিন কাসেমের তামাম দোস্তকে ভালো করে দেখাশোনা করবেন, তাদের সম্পর্কে আগামীকালই হুকুম জারি করা হবে। আর নিজের তরফ থেকে আমি আপনার খেদমতে আরজ করছি, আপনি নিজের জানকে প্রিয় মনে করলে আবদুল্লার সাথে মিলে নাইমের মুক্তির ষড়যন্ত্র করবেন না। ইউসুফ ক্ষুব্ধ স্বরে বললেন, আমি এরূপ ষড়যন্ত্র করতে পারি তা আপনি কি করে বললেন? আমি তা বিশ্বাস করি না, কিন্তু হয়তো আবদুল্লার দোস্তির জন্য আপনি বাধ্য হতে পারেন। আচ্ছা, আপনি কয়েদখানায় পাহারায় কত সিপাহী রেখেছেন? ইউসুফ জবাব দিলেন, 40 জন, আর আমি নিজেও যাচ্ছি ওখানে। সম্ভব হলে আরও কিছু সিপাহী রাখুন, কেননা শেষ মুহূর্তে সে ফেরার হয়ে যেতে পারে। এত ঘাবড়াচ্ছেন কেন আপনি? এ তো একটি সাধারণ লোক, 5,000 লোক কয়েদখানার উপর হামলা করেও তাকে ছাড়িয়ে নিতে পারবে না। আমার স্বভাবই আমায় আসন্ন বিপদ সম্পর্কে সচেতন করে দেয়। আচ্ছা, আমি চলে যাচ্ছি, আরও কিছু সিপাহী আমি পাঠিয়ে দেব, আপনি তাদের নাইমের কুঠুরির পাহারায় লাগিয়ে দিন। ইউসুফ আশ্বাসের স্বরে বললেন, আপনি আশ্বস্ত থাকুন, নতুন পাহারাদারের কোনো প্রয়োজন নেই, আমি নিজে পাহারা দেব। আপনি এত উদ্বিগ্ন কেন? ইবনে সাদেক জবাব দিল, আপনি হয়তো জানেন না ওর মুক্তির অর্থই হচ্ছে আমার মৃত্যু। ওর গর্দানে যতক্ষণ জল্লাদের তলোয়ার না পড়ছে ততক্ষণ আমি স্থির হতে পারব না। ইবনে সাদেকের কথা শেষ হতেই অকস্মাৎ পেছনের কামরার দরজা খুলে গেল। আবদুল্লাহ বেরিয়ে আস্তে আস্তে বললেন, আর এও তো হতে পারে যে নাইমের মৃত্যুর আগে তোমাকে কবরের মাটিতে শুয়ে দেওয়া হবে। ইবনে সাদেক চমকে উঠে পিছু হটল, সে পালিয়ে বাঁচার চেষ্টা করল, কিন্তু ইউসুফ এগিয়ে গিয়ে তার পথ রোধ করে খঞ্জর দেখিয়ে বললেন, এখন তুমি যেতে পারছো না। ইবনে সাদেক বলল, তোমরা জানো আমি কে? তা আমরা ভালো করেই জানি, আর আমরা কে তাও এখনই তোমায় জানতে হবে, বলে ইউসুফ তালি বাজালেন। তার গোলাম জিয়াদ ছুটে এসে ঢুকল কামরায়। তাকে দৈর্ঘ্য প্রস্থে রূপ ও আকৃতিতে মনে হলো যেন এক কালো দৈত্য। তার ভুঁড়িটি এত বেড়ে গেছে, চলার সময় তার পেট উপর নিচে থলথল করছে। বিরাট এক মোটা নাক, নিচের ওষ্ঠ এত মোটা মাড়িসুত দাঁতগুলো দেখা যায়, আর উপরের দাঁত ওষ্ঠের তুলনায় অনেকখানি লম্বা। চোখ দুটো ছোট অথচ উজ্জ্বল। সে ইবনে সাদেকের দিকে তাকিয়ে মনিবের হুকুমের অপেক্ষা করতে লাগল। ইউসুফ একটা রশিনী আসতে হুকুম দিলেন। জিয়াদ তেমনই তার পেট উপরে নিচে নাচিয়ে নাচিয়ে বাইরে গিয়ে রশি ছাড়া একটা চাবুকও নিয়ে এলো। ইউসুফ বললেন, জিয়াদ, ওকে রশি দিয়ে জড়িয়ে ও খুঁটির সাথে বেঁধে ফেলো। জিয়াদ আগের চাইতেও ভয়ানক মূর্তি ধারণ করে এগিয়ে গেল এবং ইবনে সাদেকের বাহু ধরে ফেলল। ইবনে সাদেক খানিকটা ধস্তাধস্তি করে শক্তিমান প্রতিদ্বন্দ্বীর মুঠোর চাপে অসহায় পড়ল। জিয়াদ তার বাহু ধরে এমন করে ঝাঁকুনি দিল যে সে বেহুঁশ ও নিঃস্বাড় হয়ে পড়ল। তারপর বেশ স্বস্তির সাথে সে তার হাত পা বেঁধে খুঁটির সাথে শক্ত করে বেঁধে দিল। আবদুল্লাহ জেব থেকে রুমাল বের করে তার মুখটা বেঁধে দিলেন মজবুত করে। ইউসুফ আবদুল্লার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এখন আমাদের কি করতে হবে? আবদুল্লাহ জবাব দিলেন, সবকিছুই আমি ভেবে রেখেছি, তুমি তৈরি হয়ে আমার সাথে চলো। নাইমের বিবি যে বাড়িতে থাকেন তা তোমার জানা আছে? জি হ্যাঁ, সে বাড়িটা এখান থেকে কাছেই। বহুত আচ্ছা, ইউসুফ তুমি এক দীর্ঘ সফরে চলেছ, জলদি তৈরি হয়ে নাও। ইউসুফ লেবাস বদল করতে ব্যস্ত হলেন এবং আবদুল্লাহ কাগজ কলম নিয়ে জলদি এক চিঠি লিখে পকেটের মধ্যে ফেললেন। কার কাছে চিঠি লিখছেন? এ ঘৃণিত কুকুরের সামনে তা বলা ঠিক হবে না। বাইরে গিয়ে আমি সব বলবো, তোমার গোলামকে বলে দাও আমি যা বলি সে যেন তেমনই করে।
আজ ভোরে আমি ওকে সাথে নিয়ে যাব। ইউসুফ ইবনে সাদেকের দিকে ইশারা করে বললেন, আর ওর কি হবে? আবদুল্লাহ জবাবে বললেন, ওর জন্য আমাকে চিন্তা করতে হবে না, তুমি জিয়াদকে বলে যাও আমরা ফিরে আসা পর্যন্ত ওর হেফাজত করবে। তোমার এখানে কোনো বড় কাঠের সিন্ধুক আছে যা এই বিপজ্জনক ইঁদুরের জন্য বিজোড়ার কাজে লাগতে পারে? ইউসুফ আবদুল্লার মতলব বুঝে হাসলেন। তিনি বললেন, জি হ্যাঁ, পাশের কামরায় একটা বড় সিন্ধুক পড়ে রয়েছে, তাতে ওর জন্য চমৎকার পিজরা হবে, এসো তোমায় দেখাচ্ছি। ইউসুফ আবদুল্লাকে অপর কামরায় নিয়ে কাঠের এক সিন্ধুকের দিকে ইশারা করে বললেন, আমার মনে হয় এটি দিয়ে তোমার প্রয়োজন মিটবে। হ্যাঁ, এটি চমৎকার, এটি শিগগির খালি করো। ইউসুফ ঢাকনা তুলে ফেলে সিন্ধুক উল্টে দিয়ে জিনিসপত্র মেঝের উপর ঢেলে ফেললেন। আবদুল্লাহ চাকু দিয়ে সিন্ধুকের ঢাকনায় দু তিনটি ছিদ্র করে বললেন, ব্যাস এবার ঠিক আছে, জিয়াদকে বলে দাও এটা তুলে কামরায় দিয়ে যাক। ইউসুফ জিয়াদকে হুকুম দিলে সে সিন্ধুকটি অপর কামরায় নিয়ে গেল। আবদুল্লাহ বললেন, এখন তুমি জিয়াদকে বলো সে ভালো করে ওকে দেখাশোনা করবে, আর যদি সে ছাড়িয়ে যাবার চেষ্টা করে তাহলে ওর গলা টিপে দেবে। ইউসুফ জিয়াদের দিকে তাকিয়ে বললেন, জিয়াদ তোমায় কি করতে হবে বুঝে নিয়েছ তো? জিয়াদ হাসু চোখ মাথা নাড়ল। আবদুল্লাহ বললেন, চলো দেরি হয়ে যাচ্ছে। ইউসুফ ও আবদুল্লাহ বাইরে বেরিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ইউসুফ কি যেন চিন্তা করে থেমে বললেন, হয়তো এ লোকটার সাথে আমার আর দেখা হবে না, আমার কিছু কথা আছে ওর সাথে। আবদুল্লাহ বললেন, এখন কথার সময় নয়। ইউসুফ বললেন, কোনো লম্বা আলাপ নয়, তুমি একটু দাঁড়াও। ইউসুফ ইবনে সাদেককে লক্ষ্য করে বললেন, আমি আপনার কাছে ঋণী, এখন আমি আপনার কাজ কিছুটা আদায় করে যাচ্ছি। দেখুন, আপনি মোহাম্মদ বিন কাসেমের মুখে থুতু দিয়েছিলেন, তাই আমি আপনার মুখে থুতু দিচ্ছি, বলে তিনি ইবনে সাদেকের মুখে থুতু দিলেন। আপনি তার হাতের উপর ছড়ি মেরেছিলেন, এই নিন, বলে ইউসুফ তাকে এক ঘা কোড়া মারলেন। মনে পড়ে আপনি নাইমের মুখে চড় মেরেছিলেন? এই তার জবাব, বলে ইউসুফ জোরে চড় মারলেন তার গালে। আপনি নাইমের মাথার চুল উপড়ে দিয়েছিলেন, ইউসুফ তার দাড়ি ধরে জোরে জোরে ঝাঁকুনি দিলেন। ইউসুফ ছেলেমি করো না, আবদুল্লাহ ফিরে তার বাহু ধরে টেনে বললেন, বাকিটা পরে হবে, জিয়াদ ওর দিকে ভালো করে খেয়াল রাখো। জিয়াদ আবার তেমনই মাথা নাড়ল। ইউসুফ আবদুল্লার সাথে বেরিয়ে গেলেন। পথে ইউসুফ প্রশ্ন করলেন, কি মতলব করলে তুমি? আবদুল্লাহ বললেন, শোনো, তুমি আমাকে নাইমের বিবির বাড়িতে পৌঁছে দিয়ে কয়েদখানায় চলে যাও, ওখান থেকে নাইমকে বের করে নিজের বাড়িতে নিয়ে যাবে, ওখান থেকে বেরিয়ে আসতে কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুমি বলেছিলে তোমার কাছে দুটি ভালো ঘোড়া রয়েছে, আমার ঘোড়া রয়েছে ফৌজি আস্তা বলে, তুমি আরেকটি ঘোড়ার ব্যবস্থা করতে পারবে না? দশটি ঘোড়ার ব্যবস্থা করা যাবে, কিন্তু নাইমের তিনটা ঘোড়াও তো তার বাড়িতে মজুদ রয়েছে। আচ্ছা, তুমি নাইমকে ওখান থেকে বের করে নিয়ে নিজের বাড়িতে এসো, এর মধ্যে তার বিবিকে নিয়ে আমি শহরের পশ্চিম দরজার বাইরে অপেক্ষা করতে থাকব, তোমরা দুজন ঘর থেকে সাওয়ার হয়ে এসো এখানে। আবদুল্লাহ তার লেখা চিঠিখানা বের করে ইউসুফের হাতে দিয়ে বললেন, তোমরা এখান থেকে সোজা কায়রোয়ান চলে যাবে, ওখানকার সালারে আলা আমার দোস্ত ও নাইমের মক্তবের সাথী, তিনি তোমাদের স্পেন পর্যন্ত পৌঁছে দেবার বন্দোবস্ত করে দেবেন। স্পেনে পৌঁছে তেতলার সেনাবাহিনীর অধিনায়ক আবু ওবায়দের হাতে দেবে এটা, তিনি তোমাদের ফৌজে ভর্তি করে নেবেন, তিনি আমার বিশ্বস্ত দোস্ত, তিনি তোমাদের পূর্ণ হেফাজত করবেন। নাইম আমার ভাই, তাতাকে বলার প্রয়োজন নেই, আমি লিখেছি তোমরা দুজনই আমার দোস্ত, তোমাদের অবস্থা বলো না আর কারোর কাছে। কস্তন্তনিয়া থেকে ফিরে আমি আমিরুল মুমিনিনের ভুল ধারণা দূর করার চেষ্টা করব। ইউসুফ চিঠিখানা পকেটে রেখে একটি সুন্দর বাড়ির সামনে এসে বললেন, নাইমের বিবি এখানে থাকেন। আবদুল্লাহ বললেন, আচ্ছা তুমি যাও, হুঁশিয়ার হয়ে কাজ করো। বহুত আচ্ছা, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। ইউসুফ কয়েক কদম চলে যাবার পর আবদুল্লাহ বাড়ির দরজায় করাঘাত করলেন। বারমাক ভেতর থেকে দরজা খুলে আবদুল্লাহকে নাইম মনে করে খুশিতে উজ্জ্বল হয়ে তাতারি ভাষায় বলল, আপনি এসেছেন, আপনি এসেছেন, নার্গিস, নার্গিস, উনি এসেছেন। আবদুল্লাহ প্রথম জীবনে কিছুকাল তুর্কিস্তানে কাটিয়ে এসেছেন, তাতারি ভাষা তিনি কম বেশি জানেন। বারমাকের মতলব বুঝে তিনি বললেন, আমি তার ভাই, এর মধ্যে নার্গিস ছুটে এসেছেন। তিনি এসেই প্রশ্ন করলেন, কে এসেছেন? বারমাক জবাব দিলেন, ইনি নাইমের ভাই। আমি ভেবেছিলাম তিনি, নার্গিস আত্মস্বরে বললেন, আমি মনে করেছিলাম তিনি।
নার্গিসের উচ্ছ্বসিত অন্ত দমে গেল। তিনি আর কিছু বলতে পারলেন না। বোন, আমি নাইমের পয়গাম নিয়ে এসেছি। আবদুল্লাহ বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে দরজা বন্ধ করতে বললেন। নার্গিস অশ্রু সজল চোখে বললেন, তার পয়গাম? আপনি তার সাথে দেখা করে এসেছেন? বলুন বলুন। তুমি আমার সাথে যাবার জন্য জলদি তৈরি হয়ে নাও। কোথায়? নাইমের সাথে দেখা করতে। তিনি কোথায়? শহরের বাইরে তার সাথে দেখা হবে তোমাদের। নার্গিস সন্দেহের দৃষ্টিতে আবদুল্লার দিকে তাকিয়ে বললেন, আপনি তো স্পেনে ছিলেন। আবদুল্লাহ বললেন, আমি ওখান থেকেই এসেছি। আজই আমি জানলাম নাইম কয়েদখানায় পড়ে রয়েছে। আমি তাকে বের করে আনার অপেক্ষা করছি, তুমি জলদি করো। বার্মাক বলল, কামরার ভেতরে চলুন, এখানে অন্ধকার। বার্মাক, নার্গিস ও আবদুল্লাহ বাড়ির একটি আলোকোজ্জ্বল কামরায় প্রবেশ করলেন। নার্গিস আবদুল্লাকে দীপালোকে ভালো করে দেখলেন। নাইমের সাথে তার আকৃতির অসাধারণ সাদৃশ্য তাকে অনেকখানি আশ্বস্ত করল। তিনি আবদুল্লাকে প্রশ্ন করে বললেন, আমরা পায়ে হেঁটে যাব? না, ঘোড়ায় চড়ে, বলে আবদুল্লাহ বার্মাকের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ঘোড়া কোথায়? সে জবাব দিল, সামনে রাস্তা বলে রয়েছে, চলো আমরা ঘোড়া তৈরি করে নিয়ে আসি। আবদুল্লাহ ও বার্মাক আস্তাবলে গিয়ে ঘোড়ার জিন লাগালেন। এর মধ্যে নার্গিস তৈরি হয়ে এসেছেন। তাকে একটি ঘোড়ায় সওয়ার করিয়ে দিয়ে বাকি দুটি ঘোড়ায় সওয়ার হলেন আবদুল্লাহ ও বার্মাক। শহরের দরজায় পাহারাদার বাধা দিল। আবদুল্লাহ তাদেরকে বললেন, তিনি কস্তন্তুনিয়াগামী ফৌজের সাথে সামিল হবার জন্য যাচ্ছেন সেনাবাহিনীর দিকে। প্রমাণস্বরূপ তিনি পেশ করলেন খলিফার হুকুমনামা। পাহারাদাররা আদাবের সাথে সালাম করে দরজা খুলে দিল। দরজা থেকে কয়েক কদম দূরে গিয়ে তারা তিনজন ঘোড়া থেকে নামলেন এবং গাছের ছায়ায় দাঁড়িয়ে ইউসুফ ও নাইমের জন্য অপেক্ষা করতে লাগলেন। উনি কখন আসবেন? নার্গিস বারবার অস্থির হয়ে প্রশ্ন করেন। আবদুল্লাহ সস্নেহে জবাব দেন, ব্যাস এক্ষুনি এসে যাবে। তারা আরও কিছুক্ষণ অপেক্ষায় কাটালেন এবং দরজার দিক থেকে ঘোড়ার পদধ্বনি শোনা গেল। আবদুল্লাহ আওয়াজ শুনে বললেন, ওরা আসছেন। সাওয়ারদের আগমনে আবদুল্লাহ ও নার্গিস গাছের ছায়া থেকে বেরিয়ে দাঁড়ালেন সড়কের উপর। নাইম কাছে এসে ঘোড়া থেকে নেমে ভাইয়ের সাথে আলিঙ্গনাবদ্ধ হলেন। আবদুল্লাহ বললেন, ভোর হলো বলে আর দেরি করো না, কায়রোয়ান পৌঁছার আগে কোথাও দম নেবে না, বার্মাক আমার সাথে যাবে। নাইম ঘোড়ায় সওয়ার হলেন। তিনি হাত বাড়িয়ে দিলেন সামনে। আবদুল্লাহ তার হাতে চুমু খেলেন এবং চোখে স্পর্শ করলেন। নাইম বিষণ্ন আওয়াজে প্রশ্ন করলেন, ভাইয়া আজরা কেমন আছে? সে ভালোই আছে, আল্লাহর মঞ্জুর হলে আমরা স্পেনে তোমাদের সাথে মিলব আবার। আবদুল্লাহ এরপর ইউসুফের সাথে মোসাফা করলেন এবং নার্গিসের কাছে গিয়ে হাত বাড়ালেন। নার্গিস তার মতলব বুঝে মাথা নিচু করলেন। আবদুল্লাহ সস্নেহে তার মস্তকে হাত বুলিয়ে দিলেন। নার্গিস বললেন, ভাইজান আজরাকে আমার সালাম বলবেন। আবদুল্লাহ বললেন, আচ্ছা, আল্লাহ হাফেজ। তিনজন সমস্বরে তার জবাবে আল্লাহ হাফেজ বলে ঘোড়ার বাঘ ঢিলা করে দিলেন। আবদুল্লাহ ও বার্মা খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। নাইম আর তার সাথীরা রাতের অন্ধকারে গায়েব হয়ে গেলে তারা ঘোড়ায় সওয়ার হয়ে চলে গেলেন সেনানিবাসে। পাহারাদাররা আবদুল্লাহকে চিনতে পেরে সালাম করল। আবদুল্লাহ বার্মাকের ঘোড়া এক সিপাহীর হাতে সঁপে দিয়ে তার সওয়ারির জন্য উটের ব্যবস্থা করে আবার ফিরে গেলেন শহরের দিকে। জিয়াদ তার মালিকের হুকুম পেয়েছে ইবনে সাদেকের দিকে পুরোপুরি খেয়াল রাখার। সে এতটা খেয়াল রেখেছে ইবনে সাদেকের দিকে তার মুখের দৃষ্টি ফিরিয়ে নেয়নি অন্য কোনো দিকে। ঘুম পেলে সে উঠে এসে খুঁটির চারদিকে ঘুরতে থাকে। এই নিঃসঙ্গতা তার ভালো লাগে না। আচানক এক খেয়াল এলো তার মাথায়। সে ইবনে সাদেকের কাছে গিয়ে দাঁড়ালো এবং তাকে ভালো করে দেখতে লাগল। তার মুখে আচানক এক ভয়ঙ্কর হাসি দেখা দিল। সে ইবনে সাদেকের চিবুকের নিচে হাত দিয়ে তার মুখ নিজের দিকে ফিরিয়ে থুতু দিতে লাগলো তার মুখে। তারপর সে পূর্ণ শক্তি দিয়ে কয়েকটা কোড়া মারল ইবনে সাদেকের পিঠে এবং জোরে তার মুখে এক চড় মারল, যাতে সে বেহুঁশ হয়ে পড়ে রইল কিছুক্ষণ। তার হুঁশ ফিরে এলে জিয়াদ তার দাড়ি ধরে টানতে লাগল। ইবনে সাদেক যখন অসহায়ভাবে গর্দান ঢিলা করে দিল, তখন জিয়াদও তাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঘুরতে থাকল তার আশপাশে। ইবনে সাদেকের হুঁশ হলে যখন সে চোখ খুলল, জিয়াদ তখন আবার তেমনই উত্তম মাধ্যম লাগালো। কয়েকবার এমনই করে যখন সে বুঝল তার আর কোড়া খাবার মতো শক্তি নেই, তখন সে বিড়বিড় করে খুঁটির আশপাশে ঘুরতে লাগল এবং মাঝে মাঝে ইবনে সাদেকের দাড়ি ধরে এক আধটা টান মারল। কখনো কখনো সে ক্লান্ত হয়ে বসে পড়ে, আবার খানিকক্ষণ পর খানিকটা তামাশা করে।
ভোরে আজানের সময় জিয়াদ দরজা দিয়ে বাইরে তাকিয়ে দেখল আবদুল্লাহ ও বারমাক আসছেন। সে শেষবার ইবনে সাদেককে থুতু দিতে, কোড়া ও চর মারতে এবং দাড়ি ধরে টানতে চাইল। তখনও ইবনে সাদেকের দাড়ি ধরে ঝাঁকুনি দেওয়া শেষ হয়নি, এর মধ্যে আবদুল্লাহ ও বারমাক এসে পৌঁছলেন। আবদুল্লাহ বললেন, বেওকুফ, কি করছো তুমি? ওকে জলদি সিন্ধুকে ঢুকাও। জিয়াদ তক্ষুনি তার হুকুম তামিল করে আদমরা আজদাহাকে সিন্ধুকে ঢুকাল। সূর্যোদয়ের পরক্ষণে আবদুল্লাহ ফৌজ নিয়ে চললেন কস্তন্তনিয়ার পথে। রসদ বোঝায় উঁটগুলোর মধ্যে একটির পিঠে চাপানো হয়েছে একটি সিন্ধুক, জিয়াদের উঁট তার পাশে। লস্করের মধ্যে আবদুল্লাহ, বারমাক ও জিয়াদ ছাড়া আর কেউ জানে না সিন্ধুকের মধ্যে কি রয়েছে। আবদুল্লাহর হুকুমে বারমাকও ঘোড়ায় সওয়ার হয়ে চলল সিন্ধুকলা উটের পাশে পাশে।